স্পেনের মাকাও গ্র্যান্ড লিসবোয়া 175 ফুট হাইট হয়েছে। এটা যখন কাঁচ বসবে, যখন লাইটিং হবে, আরও দেখতে কিন্তু সুন্দর লাগবে। এবার মাতৃ প্রতিমা আমাদের সাজসজ্জ অলঙ্কার যা আছে সব সোনা হবে। মহালয়ার দিন কিন্তু এই প্যান্ডেলের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। গুড মর্নিং, নমস্কার, আমি দীপায়ন, আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বং সাফারি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি একদম বিধাননগর রোড থেকে। তবে অ্যাকচুয়ালি এখানে বিধাননগর রোডে কেন আমি বলছি, কারণ এখান থেকে যাচ্ছি, এটা হচ্ছে ডিমান্ডিং ভিডিও। এখান থেকে যাবো হচ্ছে আমরা কল্যাণী সীমান্ত, মানে ঘোষপাড়ায় যাবো। ঘোষপাড়া থেকে যাবো হচ্ছে আইটিআই মোড়ে। তো আইটিআই মোড়ে এই কারণেই যাবো, আমার নেক্সট হচ্ছে মোটো ব্লগের সিরিজ শুরু হচ্ছে, আর তার সাথে হচ্ছে ট্রাভেল ব্লগেরও সিরিজ রয়েছে। কোথায় যাচ্ছি অ্যানাউন্সমেন্ট করছি না, এই দুটো দিন আমার হাতে সময় রয়েছে। আজকে যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো দেখতে, দুর্গাপুজোর প্রস্তুতি দেখতে। এটা ডিমান্ডিং ভিডিও, অনেকে আমাকে কমেন্ট করেছেন বা অনেকে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছে, দাদা দুর্গাপুজোর ভিডিও কবে হবে। তো আজকে থেকে শুরু করছি দুর্গাপুজোর পরিক্রমা 2023। চলো ফটাফট ধরবো হচ্ছে সীমান্ত লোকাল, যাবো হচ্ছে ঘোষপাড়া অবধি। চলে এলাম চীনের মাকাও গ্র্যান্ড লিসবোয়াতে, মানে কল্যাণী ঘোষপাড়া থেকে ট্রেন থেকে নেমে যাচ্ছি হচ্ছে একদম আইটিআই মোড়ে দুর্গাপুজোতে, ঠিক আছে। বৃষ্টি ওয়েদার, মানে ট্রেন থেকে নামলেই দেখলাম এখানে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। দেখা যাক এবার সামনে গিয়ে ড্রোন উড়াতে পারি কিনা। মেন উদ্দেশ্য হচ্ছে বড় প্যান্ডেলে সবসময় ড্রোন শট নেওয়ার, বা ড্রোন শট যদি না নিতে পারি বেকার হয়ে যাবে, ঠিক আছে। আগে পৌঁছাই এখান থেকে, ঘোষপাড়াতে আসলে একটুখানি জাস্ট 1 মিনিটের হাঁটা পথ ডিস্টেন্স হচ্ছে আইটিআই মোড়। প্রচণ্ড গরম, পৌঁছালাম আমি চীনের গ্র্যান্ড লিসবোয়াতে, মানে হোটেলের সামনে। তবে ভিতরে দেখছি ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে এই এই যে এখানকার যে প্যান্ডেলের যে কর্ণধার, তার সাথে কথা বলো। লুমিনাস ক্লাবের এই পুজোটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পুজো। তবে এইখানকার কর্ণধার, এই প্যান্ডেলের কর্ণধার হচ্ছে উইলিয়াম সরকার, ওনার সাথে কথা বলবো, ভিতরে রয়েছেন। আর প্যান্ডেলের ব্যাপারে ডিটেলসে জানবো, কারণ আমরা ভিতরে ঢুকতে পারছি না সেই জন্য। হাইট কিন্তু বিশাল করেছে, কতগুলো বাঁশ দিয়ে করা হয়েছে আর কেমন কি হাইট হবে সমস্ত কিছু জানবো আমরা। আর তার সাথে হচ্ছে আমরা ড্রোন শটও দেখবো, মানে বাজপাখির চোখে কিন্তু পুরো প্যান্ডেলটাকে আমরা কভার করব আগেরবারের মতনই, ঠিক আছে। আগেরবারে ছিল টুইন টাওয়ার, এইবারে হচ্ছে মাকাও গ্র্যান্ড লিসবোয়া। আমার সাথে আছেন উইলিয়াম সরকার, মানে যার পরিচিত মুখ আজকালকার সোশ্যাল মিডিয়াতে। এই কল্যাণী আইটিআই মোড়ের এই পুজো প্যান্ডেল আবার ইনি বানাচ্ছেন। তো এই বছরের থিম হচ্ছে আপনার গ্র্যান্ড লিসবোয়া, তাই তো? তা এই প্যান্ডেল মানে কতদূর কাজ চললো আপাতত? স্ট্রাকচারের কাজ আমাদের প্রায় 90% হয়ে গেছে, এখন আমাদের প্লাই এবং কাঁচের কাজটা চলছে, চলছে ভেতরের কাজও চলছে ভেতরে। এবারে কত ফুট হচ্ছে? এবার আমরা 160 ফুট ধরে গিয়েছিলাম, কিন্তু 175 ফুট হাইট হয়ে গেছে। 175 ফুট প্রায়। এবারে কত হাজার বাঁশ লাগলো? প্রায় 18-20 হাজার। আচ্ছা, গতবারে তো আমরা দেখেছি এই ক্লাবের অনেক ভিড় হয়েছিল, প্রচুর ভিড়, মানে ভাইরাল হয়েছে যেহেতু, তা প্রচুর লোকের সমাগম হয়েছিল। এবারও তো অনেক লোকই আসবেন এখানে, কিন্তু এবার ছাপিয়ে যাবে, ছাপিয়ে যাবে। তো সেই হিসাবে পরিকল্পনা তো করা হয়েছে অলরেডি, কারণ গতবারে শোনা গেছে অনেকে অনেক কিছু রটিয়েছে। এই বছর কি সমস্ত কিছু মানে প্রোটোকল মেনেই সব কিছু করা হচ্ছে? একদম, যেটা রটিয়েছে সেটা রটানো নয়, কিছু লোক থাকেই। আচ্ছা, যেহেতু গত বছর মাত্রা অতিরিক্ত ভিড় হয়েছে, ভিড় হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, এবছরও তা বিকল্প হবে না, তার থেকে ছাপিয়ে যাবে। প্রশাসন এবং কমিটি অলরেডি 3 বার এই নিয়ে বৈঠক বসেছে, আরও বসবে এবছর, যার জন্য এক্সিট গেট এন্ট্রি গেট বড় রাখা হয়েছে, বড় রাখা হয়েছে গতবার, অনেক বড় রাখা হয়েছে। এবার আমাদের সিঁড়ি রাখছি না, যেহেতু সিঁড়িতে উঠতে নামতে গেলে একটা সময় খায়, সময় খায়, এগুলো সব বাদ দেওয়া হয়েছে। আর মাতৃ প্রতিমা এবার কোথা থেকে আসছে? মাতৃ প্রতিমা গতবার যেখান থেকে এসেছিলো সেখান থেকেই, কিন্তু এবার মাতৃ প্রতিমা আমাদের সাজসজ্জ অলঙ্কার যা আছে সব সোনা হবে, পুরো সোনার হচ্ছে এবারে। তার মানে বিশাল একটা ব্যাপার হচ্ছে। আর লাইটিংয়ের কী ব্যবস্থা আছে এই বছর? গ্র্যান্ড লিসবোয়া যে ধরনের আপনার নির্খুল্লে লাইটিংটা দেখতে পারবেন, আমরা 90% 95% ওই লাইটিংটা আমরা ব্যবস্থা করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ, দারুণ হয়েছে, আরও
এখনো অনেক কাজ বাকি আছে। আর কবে উদ্বোধনী অনুষ্ঠান আছে এটা? মহালয় কি মহালয়ের পরের দিন? মহালয়ের পরের দিন। আচ্ছা আচ্ছা, মহালয়ের দিন সবাই জানতে পারলে এই গ্র্যান্ড লিসবোয়ার ওপেনিং সেরিমনি আছে। যাই হোক, এবার ওভারঅল আমরা দেখব হচ্ছে ড্রোন শটে। যাই হোক, আমার বাজ পাখির চোখে এই গ্র্যান্ড লিসবোয়াকে দেখলে, আর যারা আমার এই ভিডিও যদি কপি করো প্লিজ চ্যানেলে, কিন্তু চ্যানেলের নাম কিন্তু মেনশান করতে হবে ডেসক্রিপশান বক্সে। আদারওয়াইজ যদি কেউ উইদাউট পারমিশন যদি আমার এই ড্রোন শট ইউজ করে, আমি তাকে কিন্তু কপিরাইট স্ট্রাইক দেবো। আগে থেকে বলছি, অনেক কষ্ট করে আমরা ক্রিয়েটার যারা আছি অনেকেই আমরা কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ কপি করতে গেলে চ্যানেলের নাম কিন্তু মেনশান করতেই হবে। যাই হোক, আমার এই ড্রোন শট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কিন্তু করতেই হবে। এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে কাঠামোর কাজ চলছে আর ভেতরে একদমই কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? এখানে লেখাই আছে ভেতরে প্রবেশ নিষেধ, তার জন্য ভেতরে যেতে পারছি না। এই সামনে থেকেই দেখাচ্ছে ভিতরে কাঁচের কাজ চলছে, লাইট জ্বলছে ভিতরে, যদিও বা এর আগে যেতে দিচ্ছিল বাট এখন সবাই কাউকেই ঢুকতে দিচ্ছে না। যদিও বা ভিতরে কাঁচের কাজ চলছে, অনেক রকম ডিজাইন হচ্ছে যেগুলো আর কি সিক্রেট রেখেছে এই লুমিনাস ক্লাব। আর কিছুদিন পরেই যখন পুরোপুরি সেট আপ হয়ে যাবে তখন হয়তো কাউকে ঢুকতে দিলেও দিতে পারে, আর একদম উদ্বোধন হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই সবার জন্য কিন্তু খুলে যাবে। মহালয়ের দিন কিন্তু এই প্যান্ডেলের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আর আমি নিজেও আসবো। আর তখন লাইটিং হয়ে গেল তো ড্রোন শট কিন্তু থাকবেই, তখন কিন্তু এক্সিলেন্ট লাগবে। প্যান্ডেলের হাইট কিন্তু বেশ লাগছে, অনেকটা উপরে, 155 ফুট কিন্তু করা কথা হয়েছিল, তারপরে কিন্তু এটা বেড়ে 175 ফুট হয়ে গেছে। অসাধারণ এই গোলাকৃতিটা ব্যাপারটা দেখি, আরও প্যান্ডেলের যে ভাইবটা আরও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যখন কাঁচ বসবে, যখন লাইটিং হবে, আরও দেখতে কিন্তু সুন্দর লাগবে। প্রায় 30,000 বাঁশ লেগেছে, এখনও বাঁশ বাকি আছে। এদিকে স্ট্রাকচার তৈরি হচ্ছে, ভিতরে কাজ হচ্ছে, ওই সাইডে যাওয়ার কিছু নেই, যেহেতু এবারে এই যে রাউন্ডটা, রাউন্ড শেপটা কিন্তু এদিকে আছে, আর আগের বারে ছিল যখন এই সাইড ছিল, যখন টুইন টাওয়ারটা হয়েছিল। তো আজকে তোমাদের দেখালাম পুজো পরিক্রমা, সবার কিন্তু কমেন্ট আর মেসেজের অপেক্ষায় থাকবো এই ব্লগটা কেমন লেগেছে। আর যাই হোক, এইটা হচ্ছে গ্র্যান্ড লিসবোয়া, তোমাদের কেমন লাগলো এই পুজো পরিক্রমা 2023 অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করো, আর সবার সাথে শেয়ার করে দিও। আর ড্রোন শট কপি করলে কিন্তু প্লিজ চ্যানেলের নামটা কিন্তু মেনশান করতে হবে। ফিরবো অন্য একটা ট্রাভেল সিরিজ বা মোটো ভ্লগের সিরিজ নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো দ্য বং সাফারি।
টাটা।